ডুমডুমাত ছাত্র ছাত্রীর পথ অবরোধ কার্যসূচী ছাত্র একতা সভার নির্বাচন কেন্দ্র করে দুদিনের পর উত্তাল হয়ে আছে ডুমডুমা মহাবিদ্যালয় ছাত্র একতা সভার মনোনয়নের প্রক্রিয়াত ব্যাপক খেলিমেলির অভিযোগ তুলিছে একাংশ ছাত্র ছাত্রী ডুমডুমা মহাবিদ্যালয়ের সম্মুখত পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে শিক্ষার্থী সকলে দুটা দিন ধরে এই ধরনের প্রতিবাদ মুখর হয়ে আছে বিদ্যালয় চৌহদ পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে ডুমডুমার ঘটনা ডুমডুমাত ছাত্র ছাত্রী পথ অবরোধ করেছে এগারী প্রার্থীর যি ছাত্র একতা সভার নির্বাচন সেই নির্বাচনের মনোনয়ন বাতিল হওয়া কেন্দ্র করে দুদিনের পর এই ধরনের উত্তাল হয়ে আছে ডুমডুমা মহাবিদ্যালয় চৌহদ ছাত্র একতা সভার মনোনয়ন প্রক্রিয়া খেলিমেলির অভিযোগ উত্থাপন করেছে এই সকল ছাত্র ছাত্রীয়ে প্রতিবাদত বহি পড়েছে ডুমডুমা মহাবিদ্যালয়ের সম্মুখত পথ অবরোধ কার্যসূচী রূপায়ণ করে এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করলে শিক্ষার্থী সকলে যোৱাকালি ডুমডুমা মহাবিদ্যালয়ৰ 2021 বেছবৰ্ষৰ সাধাৰণ নিৰ্বাচনৰ নমিনেশ্যন যিটো মনোনয়ন পত্ৰ সেই মনোনয়ন পত্ৰৰ ফলাফল ঘোষণা কৰিছিল আৰু তাত এনেকুৱা কিছুমান প্ৰাৰ্থী নাম আহিছে যিসকলৰ হয়তো বয়স বৃদ্ধি হৈছে অন্যথা ব্ৰেকলক লাগি আছে কিন্তু তথাপিতো কিন্তু তেওঁলোকৰ পাছ হৈ গৈছে কিন্তু অন্যথা এজন কেইজনমানৰ কেণ্ডিডেটৰ কিন্তু সম্পূৰ্ণ শুদ্ধ নথি পত্ৰ সম্পূৰ্ণ শুদ্ধ আছে তথাপি কিন্তু তেওঁলোকে পাছ ফেল কৰাই দিছে আমি সেইটো কথা আমি লগে লগে যোৱাকালি আমি তেওঁলোকক প্ৰশ্ন উত্থাপন কৰিছিলোঁ কিন্তু তেওঁলোকে ক'লে যে আমাক এখন লিখিতভাৱে দিয়ক আমি 2 মিনিটৰ ভিতৰত আমি এখন লিখিতভাৱে জনাইছিলোঁ কিন্তু তেওঁলোকে সেইখন একচেপ্ট নকৰিলে কিয় একচেপ্ট নকৰিলে সেইটো ডাঙৰ প্ৰশ্ন পৰৱৰ্তী খবৰলৈ আগবাঢ়িম মহানগৰী